নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি শাকের পরোটার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু মেথি শাক ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিচ্ছি এক বাটি ভর্তি ভর্তি আটা, দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান, দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো সাদা তেল, দিয়ে দিলাম আদা কুচি, খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, ময়াম দিয়ে আটা ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ময়াম হয়েছে নাকি একবার তলা পাকিয়ে দেখে নিলাম। মেথি শাকগুলো কুচিয়ে নিয়েছিলাম, তবে খুব বেশি মিহি করার দরকার নেই, ছোট বড় যেমন খুশি কেটে নিলেই হবে। মেথি শাকের সঙ্গে আটা ময়দাটাকে প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে খুব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো মেখে নেব। খুব বেশি জল দিয়ে মাখব না, তার কারণ শাকের থেকে একটু একটু করে জল বেরোবে। এবার আমি ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। আমি আবারও আটা ময়দার ডোটাকে একটু মথে নিচ্ছি। এবার এর থেকে আমি বড় বড় সাইজের লেচি কেটে নেব। আমি এখানে পরোটাগুলো আটা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। মেথি শাকের পরোটা গোল বা তিনকোণা সব রকমেরই পরোটা হয়। পরোটা আমার বেলা হয়ে গেছে, চলুন ভেজে নেওয়া যাক। প্রথমটা আমি রুটির মতো সেঁকে নিচ্ছি। এরপরে খুব সামান্য তেল দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন, তবে বর্তমান সময়ে আমরা সবাই খুব হেলথ কনসাস, তাই বেশি তেল ব্যবহার না করে খুব কম তেলে আমি ভেজে নিলাম। আপনারা চাইলে এতে সামান্য লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি বাচ্চাদের কথা মাথায় রেখে লঙ্কাটা স্কিপ করলাম। আপনার বাচ্চার বয়স যদি 2.5 থেকে 3 বছর হয়ে থাকে, তাহলে সেও অনায়াসে এই পরোটা খেতে পারবে। প্রথমে দেখালাম গোল পরোটা, এরপর আমি ভেজে নিচ্ছি তিনকোণা পরোটা। পরোটা বেলতে আমরা মোটামুটি সবাই পারি, তাই পরোটা বেলা আর আমি দেখালাম না। আমি একই প্রসেসে খুব কম তেলে পরোটাগুলো ভেজে নিচ্ছি। গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাচ্চারাও এই পরোটা চেয়ে চেয়ে খাবে, কোনো রকম তেতো ভাব লাগবে না। ব্রেকফাস্ট হোক বা ডিনার, যদি সঙ্গে থাকে এরকম সুস্বাদু স্বাদের মেথি পরোটা, তাহলে তো জমজমাট ব্যাপার। শরীরের জন্য মেথি শাক কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। সারা শীতকাল জুড়ে পাওয়া যায় এই মেথি শাক, যখন খুশি বাড়িতে আনুন আর বিনা ঝামেলায় তৈরি করে ফেলুন মেথি শাকের পরোটা। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই তৈরি হয়ে গেল মেথি শাকের পরোটা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।